আমি কি একাই স্মৃতির বাহন তুমি সব ভালো আমার ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন হ্যালো মান আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটা গানের রিয়াকশন নিয়ে এসেছি প্রিয়তমা বাংলাদেশি সিনেমা শাকিব খানের সিনেমা সিনেমার গান তো সিনেমার গান নিয়ে আমি কেন ভিডিও করছি সেইটার একটা কারণ আছে যে জেনারেলি আমি ব্যান্ড ধারার মিউজিক করি থাকি জেনারেলি যে সবসময় ব্যান্ড ধারার মিউজিক করতে হবে নট লাইক দ্যাট সো এই গানটা প্রিন্স মাহমুদের প্রিন্স মাহমুদকে নিশ্চয়ই বলতে হবে না লেটস আগে সিনেমার গানটা শুনে খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না খালেক চেয়ারম্যান আপু গো মার্কেট তা বুই ইয়েস্টারডে আসবে ইয়েস্টারডে মানে কতকাল আসবে স্ট্রেট কতকাল কেউ কেমনে আসবে আগামী কাল আসবে ইয়েস্টারডে আগামী কাল তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো ও নো ওয়াটার মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হো তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক What acting, Shakib Khan, what a emotion show. আমি কি একাই স্মৃতির বাহক তুমি সব ভালো আমার তুমি সব আলো আমার অন্ধকার তো না তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না তুমি আমার প্রিয়তমা হবে তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা মন খারাপের বিলা শোনো গাছ ফুল পাখি লতা পাতা তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা গাছ ফুল পাখি লতা ধূসর পাথর জমিনে ও একটা করে গিটার স্ট্রোক জোস আমি পথ হারা তোমা বিনে শুনতে কি পাও না আর তো না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না এই hey,
লাস্টে এটা কি শাকিব খানের এটা কি লুক দেখলাম, দ্যাটস অসাম, দ্যাটস অসাম। এনিওয়ে যেহেতু সিনেমার গান, সিনেমার গান শাকিব খান অভিনয় কোনো কথা হবে না, আমি গানের অভিনয়ে এত খুব একটা বুঝি না, দেখতে ভালো লাগছে, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আচ্ছা সবচেয়ে বড় কথা যে গানটা কেন করছি আমি, গানটার টাইটেল হচ্ছে ঈশ্বর, সিনেমার নাম হচ্ছে প্রিয়তম, এবং শাকিব খান, ইধিকা, প্রিন্স মাহমুদ অ্যান্ড রিয়াদ, ওকে, সমস্যার অলি, হিমেল আসম, অনেকগুলো নাম লেখা আছে গানটা রিলিজ যখন পেয়েছে তাই। সো প্রিন্স মাহমুদ অ্যান্ড রিয়াদ, রিয়াদ হচ্ছে সিঙ্গার এখানে, আর প্রিন্স মাহমুদ হচ্ছে কম্পোজিশন। প্রিন্স মাহমুদের কম্পোজিশন, প্রিন্স মাহমুদের নাম শোনে নাই ব্যান্ড জগতে, ব্যান্ড মিউজিক জগতে, বাংলাদেশের মিউজিক জগতে এরকম শ্রোতা নাই বললেই চলে, এবং দু একজন যদি বলেও থাকে যে আমি প্রিন্স মাহমুদের নাম শুনি নাই, প্রিন্স মাহমুদটা বাবা কে, সো তাদেরকে যদি প্রিন্স মাহমুদের দু একটা গান শুনাই দেওয়া হয় বা প্রিন্স মাহমুদের গানের লিস্ট বলে দেওয়া হয় এক গড়গড় করে যে এইটা 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 প্রিন্স মাহমুদের, তারা ম্যাক্সিমাম গানই বলবে হ্যাঁ শুনছি 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 শুনছি। সো প্রিন্স মাহমুদ ব্যান্ডের উত্থানের দিকে, বাংলাদেশের সুপার হিট গানের দিকে, বিশেষ করে জেমস ভাই, বাচ্চু ভাই, হাসান ভাই, সেই নাইনটিজ থেকে উত্থানের দিকে অসংখ্য হিট গান প্রিন্স মাহমুদের, তার তুলনা নাই, তার অবদানের কোনো শেষ নাই। সো প্রিন্স মাহমুদ ভাই সিনেমা তো আগে করছে কি না আমার জানা নাই, তবে এটা আমার সামনে আসলো, নতুন রিলিজ পেয়েছে প্রিন্স মাহমুদের কম্পোজিশনে সুরে এই গানটা, এবং এই গানটা প্রিয়তমা ছবি, প্রিয়তমা ছবিটাও নাকি খুব চলতেছে। সো ছবি তোমরা দেখতে পারো হলে, যে হলগুলো আমাদের ছবিগুলো, আমাদের যে ছবিগুলো ভালো চলুক, বিভিন্ন রকমের সাংস্কৃতিক ধারা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সো হলমুখী হোক, এরকম ভালো ছবি ভালো গান সবাই দেখো। আর আরেকটা জিনিস হচ্ছে যে গানটা, এই গানটায় কমপ্লিট একটা রোম্যান্টিক ধারা, রোম্যান্টিক স্টোরির একটা বহিঃপ্রকাশ অলরেডি ঘটছে যে ছবিটা প্রতি টানার জন্য দর্শককে, এই সো ফার্স্টের থেকে রোম্যান্টিক এবং কিছু বিরহ, কিছু দুঃখ, কিছু এক্সপ্রেশনস, মিক্স এক্সপ্রেশন, ওয়াও 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 সব মিলে, এবং চিত্রায়ন, যেসব দৃশ্য, যেসব সিনগুলো, যেসব জায়গাগুলোতে লোকেশনগুলোকে ইউজ করা হয়েছে, যেরকম কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দিকে যাচ্ছে দেখলাম যতটুকু চিনতে পারছি, সো সব মিলে আছে গিয়া গানটা দৃশ্যে গুড প্যাকেজ। আর গান নিয়ে কোনো কথা হবে না, সো আমি গানটা নিয়ে রিয়াকশান করলাম, আমার এই ধরনের রিয়াকশান ভিডিও, আর তোমাদের কেমন লাগছে এই ধারার গান আমি করবো কিনা তোমরা একটু জানাও, তোমরা যেটা চাও আমি সেটাই করি। সো বেসিক্যালি আমি পার্সোনালি ব্যান্ড ধরার মিউজিক পছন্দ করি, সো সব মিলে হাউ আই রিয়াক্টেড প্লিজ এটা কমেন্টে জানাও, তোমাদের কেমন লাগলো এটা একটু জানাও, দেখা হবে, কথা হবে, আসসালামু আলাইকুম।